দলিল রয়েছে ফাতেমা বিনতে কুরবান আপনি জানতে মেয়েদের কাটা কি হারাম না বোন মেয়েদের চুল কাটা এক কথা হারাম নয় সৈম মুসল খাদি আসে চুল কেটেছেন চুল মেয়েদের কাটা এমনকি কাটতে কাটতে অফরা পর্যন্ত কাত পর্যন্ত নিয়ে আসছেন এটাও বর্ণনা দ্বারা পাওয়া যায় মেয়েদের চুল কাটা জায়জ আছে শর্ত সাপেক্ষে যদি সেটা অমুসলিম অথবা ফাঁসেক কোনো নারী তথাকথিত মডেল টডেল তাদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় এমনিতে চুল কাটা হয় তখন সেটা জায়জ আছে তবে নর্মাল এবং স্বাভাবিক অবস্থা চুল না কেটে লম্বা করাই হলো উচিত এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবিরা মহিলা সাবিরা এভাবেই করতেন যদিও একটি রেওয়ায়ত রয়েছে এই প্রসঙ্গে সোবহান মান রেজাল আবি রেজা আলা বিল্লোহা ওয়ার্নেসা ইব ওই আল্লাহ পবিত্র যিনি মেয়ে ছেলেদেরকে দাড়ি দিয়ে আর মেয়েদেরকে চুলের খোঁপা দিয়ে সৌন্দর্য দান করেছেন তিনি পবিত্র এবং আমি কিছু নাকি ক্ষেত্রে বর্ণনা করতে থাকেন একটি বর্ণনা আছে যে বর্ণনাটি জাইফ সেজন্য আমরা এই বর্ণার উপর নির্ভর করছি না কিন্তু বেশিরভাগ স্বাভাবিক সাবি মহিলা সাবিরাই চুল লম্বা করতেন কাটার বর্ণনা কম আহ কিন্তু কাটা যাবে না এমনটি নয় তনজিম নিশি প্রশ্ন